রুল অফ নেচারে স্বাগত জানাচ্ছি আমি অরূপ এবারই প্রথম ফুল এলো এই ডালটিতেই চারটি ফুল এই একটা এভাবে আমি গুনে দেখেছি এটাতে তেরোটির মতো ফুল আসতে চলেছে তো এর বিশেষ পরিচর্যা যে খুব বেশি এমন নয় দেখুন কিছু ডিমের খোলার গুঁড়ো এখানে আছে কিছু কলার খোসা এখানে দিয়ে দেওয়া হয় কিছু গোবরের অংশ দিয়ে দেওয়া হয় চাল ধোয়া পানিটা এখানে দিয়ে দেওয়া হয় মাঝে মাঝে ডাল ধোয়া পানিটা বা মাছ ধোয়া পানিটাও এখানে দিয়ে দেওয়া হয় একটি দুটি তিনটি চারটি এমনি করে পাঁচটি ফল ধরে আসে সবথেকে সহজ উপায়ে রোপণকৃত এই ড্রাগনের পটে ছোট্ট বাগানটির ড্রাগনের যে ব্যবস্থাপনা এখানে দেখুন যারা আপনারা ভাবেন ড্রাগন খুব কঠিন ব্যাপার পিলার বা টায়ার অনেক সিস্টেম অনেক কিছু প্রয়োজন তাদের জন্য এই ভিডিওটি কত সহজভাবে ড্রাগন করা যেতে পারে দেখুন এক বছরেরই কি সুন্দর ফলন এসেছে ড্রাগন গাছটিতে একটি পাকা ফল যেমন এখানে দেখতে পাচ্ছেন সাথে কুড়ি এপাশে আরও চারটি ফল প্রায় হারভেস্ট উপযোগী এই যে পুরোপুরি পেকে যাওয়ার মতো তবে আরও তিন থেকে চার দিন যদি সময় দেওয়া হয় লাল রঙ ধারণ করার পরেও তাহলে এখান থেকে নাভিটা ফেটে যাবে সে অবস্থায় যদি আমরা হারভেস্ট করি তাহলে ড্রাগনটির প্রকৃত মজা বা টেস্ট মিষ্টতা এগুলো আমরা পাব এখানে দেখুন একটি যেমন পিঙ্ক রোজ ভ্যারাইটি এটি পিঙ্ক রোজ এটি একটি লাল জাতের এবং বাকি তিনটেও একটি লাল জাতের এই বিশ লিটারই রঙের বালতি সেখানে চারটি চারা দেওয়া হয়েছিল এবং সেখান থেকে অনেকগুলো শাখা প্রশাখা তো আমরা সব শাখা পোশাকাগুলোকে নুইয়ে দেব। এভাবে নিচু করে দেব ঝুলে পড়ে যাতে এমনভাবে কারণ ঝুলন্ত অংশগুলোতেই ড্রাগনের ফ্রুটিং বেশি হয় সেভাবে আর আমরা যদি এই মাছ গানের অংশগুলো এই মধ্যখানের অংশগুলো যদি একটু পরি পরিষ্কার রাখি অর্থাৎ ডালগুলো আমরা কিনারা বরাবর নেব কানাগুলো থেকে নেব তো সেক্ষেত্রে হবে কি সেক্ষেত্রে কানা থেকে যদি আমি ডালগুলো নিই তাহলে মেইনটেন্সের ব্যাপারটা সুবিধা হবে ইন ফিউচার মেইনটেন্স যেমন এই ডালটা যদি এখানে থেকে থাকে তো এটা আড়াড়ি হয়ে আছে তো আমি হাতটা আমার টবে পৌঁছাতে পারবো না যেখানে কি আমি সার বা মাটি বা পানি এগুলো প্রয়োগ করার ক্ষেত্রে তো এই মাছ গানের অংশগুলোর ডালগুলো কেটে দেওয়া প্রয়োজন এখানে এরকম পাঁচটি ফল এই গাছ উপহার দিচ্ছে আমাদেরকে আসলে খুব চমৎকার বিষয় এবং সাইজগুলোও যথেষ্ট সুন্দর আমি ভেবেছিলাম যে টবে হয়তো ফলগুলো বেশি বড় হবে না তো আসলে এগুলো খুবই চমৎকার রুল অফ ন্যাচারের সাথে থাকবেন আশা করি সাবস্ক্রাইব করে ধন্যবাদ সবাইকে দেখুন বিশ লিটারের একটি রঙের বালতি সেখানেই শাখা বিস্তার করে সব থেকে সহজ পদ্ধতিতে আপনারা যারা ভাবেন যে পিলার বা কোন পদ্ধতিতে ড্রাগন চাষ করা যেতে পারে তো দেখুন এখানে আসলে সব থেকে সহজ পদ্ধতিতে আমি বলবো এর থেকে সহজ যেন আর হতেই পারে না তারপরে এটা আবার নতুন করে কুড়ি আসছে এটা পিঙ্ক রোজ এবং এটা সাধারণ যে লাল যেটা যথেষ্ট সাইজ ভালো আমার একটা চিন্তা ছিল যে সাইজগুলো কেমন হয় তো আমার বাগানের মতোই আসলে এগুলো যথেষ্ট সুন্দর সাইজের পাশাপাশি এই যে দেখুন সাত লিটারের সাত লিটারের একটি ফিল্টারের বাতিল অংশ যেটাকে কিনা টব হিসেবে ব্যবহার করে পূর্বেও একটি ফল এখান থেকে হারভেস্ট করা হয়েছে আবার নতুন করে চারটি ফল এই মুহুর্তে কত সহজে করা যেতে পারে যথেষ্ট সুন্দর সাইজ প্রায় দুশো গ্রাম হবে এগুলো আশা করি মোটামুটি আড়াইশো গ্রাম হলে সেগুলো স্ট্যান্ডার্ড আমি বলবো তো এগুলো প্রায় দুশো গ্রাম যেহেতু জাতটাও অর্ডিনারি জাত সেই হিসেবে খারাপ না একদম দেয়াল বেয়ে সহজভাবে উঠে যাওয়া জাস্ট দুটো এখান দিয়ে দুটো রড ভরে দিয়ে আড়াআড়ি একটি পাইপ বেঁধে দেওয়া আবার ফিরে এলাম সেই বিশ লিটারই টবের পাশে যেখানে পাঁচটি ফল এবং একটি নতুন কুড়ি গাছটির বয়স বেশি না মাত্র এক বছর প্রথম বছরেই সে এমনটি ফল দিচ্ছে তো এটা সুন্দর আশাবানযোগ একটা বিষয় এখনও যেহেতু সিজনের প্রায় অর্ধেক রয়ে গেছে তো আরও বেশ কিছু ফল এখান থেকে পাওয়া যাবে আমি আশা করি তো ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে